আসসালামু আলাইকুম এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ফ্রিলান্সিং সম্পর্কে আপনার যত কনফিউশন আছে সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে আজকে আমরা কথা বলবো ফ্রিলান্সিং কি ফ্রিলান্সিং কিভাবে শুরু করবেন কারা অ্যাকচুয়ালি কাজ আপনাকে দিবে বা কোন স্কিল নিয়ে আপনি কাজ শুরু করবেন এছাড়াও দুই সালে এসে এত এত কম্পিটিশনের মধ্যে ফ্রিলান্সিং শুরু করাটা আপনার উচিত হবে কি না মোট কথা ফ্রিলান্সিং শুরু করা থেকে শুরু করে একজন সফল ফ্রিলান্সার হওয়া পর্যন্ত যা যা জিনিস দরকার আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে সো চলুন শুরু করা যাক ওয়েল প্রথমে আমরা জানবো ফ্রিলান্সিং কী দুই সালে এসে ফ্রিলান্সিং সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়া অনেক মুশকিল আশা করছি আপনারা ফ্রিলান্সিং সম্পর্কে জানেন তবু যেহেতু আমাদের ফ্রিলান্সিং সম্পর্কে এই ভিডিওটা আমরা ফ্রিলান্সিং কী এ বিষয়ে একটু কথা বলতে পারি আপনার বাসায় যদি একটি কম্পিউটার থাকে এবং সেই কম্পিউটার যদি ইন্টারনেট সংযোগ থাকে আপনি যদি কোনো কাজ সেই কম্পিউটারে করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে পারেন বা পাঠাতে পারেন এবং তার বিনিময়ে যদি আপনি একটা পেমেন্ট পান এই জিনিসটাই হচ্ছে মূলত ফ্রিলান্সিং আপনি যেই কাজে করেন না কেন যেই স্কিল দিয়ে করেন না কেন এই রকম সিস্টেমে যদি আপনি কাজটা করেন এটাই হচ্ছে মূলত ফ্রিলান্সিং ফ্রিলান্সিং করার জন্য এখন কি কী জিনিস প্রয়োজন হবে বা কিভাবে শুরু করবেন ফ্রিলান্সিং শুরু করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিলান্সিং জন্য কি কি জিনিস প্রয়োজন রয়েছে আপনার সর্বপ্রথম একটা কম্পিউটার থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে এটা একদম বেসিক জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একটি স্কিল থাকতে হবে যেই স্কিল দিয়ে অ্যাকচুয়ালি আপনি ফ্রিলান্সিং করবেন ওয়েল স্কিল সিলেকশানের জন্য বা অ্যাকচুয়ালি কোন ধরনের স্কিল থাকতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এমন একটা স্কিল জানতে হবে এমন একটা স্কিলের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে বা শিখতে হবে যে স্কিল দিয়ে আপনি আগামী দশ বছরও চাইলে কাজ করতে পারেন অথবা আপনি লাইফ টাইম চাইলে কাজ করতে পারবেন এইরকম একটি স্কিল আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এমন কোনো যদি স্কিল দিয়ে শুরু করেন যে স্কিল অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে সেই স্কিলের উপর আর কাজ হবে না বা এক দুই বছর পরে ওই স্কিলের উপর মানুষ জব বেশি পোস্ট করবে না ওই ধরনের স্কিলগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন লেটসে আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরের একটা সেক্টর আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা সময় মানুষ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক টাকা ইনকাম করেছে বাট এখন কিন্তু ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অনেক ওয়েবসাইট চলে আসছে সো দ্যাটস ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো সেগুলো একটা সময় কমে যাবে এবং বর্তমানে কিন্তু কমে যাচ্ছে সো আপনাকে এমন কিছু শিখতে হবে যেটা আমি দশ বছর পরে অথবা আপনার লাইফ টাইমে আপনি কাজ করতে পারবেন সেরকম একটি স্কিল সিলেক্ট করতে হবে সেটা গ্রাফিক ডিজাইনার হোক অথবা ওয়েব ডিজাইনে হোক যে কোনো সেক্টরে হোক আপনাকে কিন্তু একটি ভালো স্কিল শিখে নিতে হবে ধরুন আপনার কাজ শিখে হয়েছে এখন কারা আপনাকে অ্যাকচুয়ালি কাজ দিবে বা কোথায় আপনি কাজ পাবেন এটার জন্য ফ্রিলান্স অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি কাজ করতে পারবেন যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন যেমন ফাইবার আছে আপওয়ার্ক ডট কম আছে ফ্রিলান্স ডট কম আছে এছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন এক্ষেত্রে অনেক বায়ার থাকি বিভিন্ন কান্ট্রির বায়ার আপনাকে কাজ দিবে এবং সেই কাজটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন দেন আপনি পেমেন্ট পাবেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে এক্ষেত্রে আপনি চাইলে সেরকম ওয়েবসাইটে কাজ করতে পারেন অথবা আপনি নিজে একটা এজেন্সি ক্রিয়েট করে সে এজেন্সির মাধ্যমেও চাইলে আপনি কাজ করতে পারেন এই জায়গায় আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা সবগুলো ফিনান্স মার্কেট প্লেসে একসাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা শুরু করে দিই এই ভুলটা করা যাবে না আপনাকে যেই কোনো একটা নির্দিষ্ট ফ্রিনান্স মার্কেট প্লেসকে টার্গেট করে আগাতে হবে এবং ওই মার্কেট প্লেসে মিনিমাম এক বছর বা দুই বছর ভালোভাবে সময় দিতে হবে আপনি যদি এক বছর বা দুই বছর একটা মার্কেট প্লেসে ভালোভাবে সময় দেন তাহলে আশা করছি আপনি খুব সহজে সফল একজন ফ্রিলান্সার হতে পারবেন ফ্রিলান্সিং করার জন্য আমাদেরকে অনেক কিছু খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকে পাঁচটা টিপস শেয়ার করব যেই টিপসগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে আশা করছি সফল একজন ফ্রিলান্সার হতে পারবেন সর্বপ্রথম ফ্রিলান্সিং শুরু করার জন্য আপনার যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সময় অর্থাৎ আপনাকে অনেক বেশি সময় নিয়ে আসতে হবে এমন যদি হয় যে আপনি এক দুই মাস ট্রাই করবেন এরপর আর ট্রাই করবেন না তাহলে ফ্রিলান্সিং সেক্টরটা আপনার জন্য না আপনাকে মিনিমাম এক থেকে দুই বছর সময় নিয়ে আসতে হবে এখন কিন্তু অনেক অনেক বেশি কম্পিটিশান রয়েছে সো এই কম্পিটিশানে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসতে হবে সো আমি ধরে নিচ্ছি আপনি এক থেকে দুই বছর সময় নিয়ে তারপরে ফ্রিলান্সিং শুরু করবেন এবং এক দুই বছরের মধ্যে আশা করছি আপনি ফ্রিলান্সিং থেকে আউটপুটটা পেতে শুরু করবেন বা এক দুই বছর পরে আপনি ফ্রিলান্সিং থেকে আউটপুটটা পেতে শুরু করবেন সো অবশ্যই আপনার হাতে সময় থাকতে হবে দুই নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সময়ের পাশাপাশি ধৈর্যটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ধরুন আপনি এক দুই বছর খুব ভালোভাবে কষ্ট করেছেন তাও আপনি কাজ পাচ্ছেন না এক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ধরে কন্টিনিউ করেন চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই আশা করছি আপনি একটা সময় গিয়ে সফল হতে পারবেন তিন নম্বরে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই স্কিল শিখেন না কেন সেই স্কিলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে এবং খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে আপনি যদি রকম শিখে ফিলান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করা শুরু করেন অথবা ফ্রিলান্সিং শুরু করে দেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ শিখতে হবে দেন আপনি মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিতে পারেন এখন কিন্তু অনেক কম্পিটিশান চলছে এই কম্পিটিশানে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে আপনাকে যেই কাজে শিখেন না কেন সেই কাজের উপরে দক্ষ হতে হবে তারপর আপনি ফিলান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন অ্যান্ড অফকোর্স আরেকটা জিনিস মনে রাখবেন আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে আপনার স্কিলকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন ধরুন আপনি এক বছর আগে যে কাজটা শিখেছেন সেটা কিন্তু এক বছর পরে আরও অনেক আপডেট হয় সো ওই আপডেট কাজগুলো যদি আপনি না জানেন তাহলে একটা সময় কিন্তু আপনি ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোতে ভালো কিছু করতে পারবেন না সো দ্যাটস দ্যাট আপনাকে আপডেট থাকতে হবে এবং ফিলান্স মার্কেট প্লেসগুলোতে কী ধরনের চাহিদা রয়েছে বা কী ধরনের কাজগুলো হচ্ছে সেই সম্পর্কে আপনাকে অবশ্যই খোঁজ রাখতে হবে এতে করে আপনি লং টাইম কাজ করতে পারবেন চার নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিকেশান সো আপনি কোনো একটা স্কিল জানেন বা আপনি ভালোভাবে কাজ করতে পারেন কিন্তু কিভাবে কমিউনিকেশান করবেন বা বাইরের সাথে কথা বলবেন সেই জিনিসটা জানেন না তাহলে কিন্তু আপনি ফ্রিলান্সিংয়ে টিকে থাকতে পারবেন না আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা রাখতে হবে বা কমিউনিকেশান স্কিল শিখতে হবে আপনি কীভাবে কমিউনিকেশান করবেন বাইরের সাথে কীভাবে কনভারসেশান করবেন কীভাবে একটা প্রজেক্টের জন্য ডিল করবেন এবং ওই প্রজেক্টটা কমপ্লিট করে কীভাবে হ্যান্ড ওভার করবেন এই জিনিসটা ভালোভাবে জানা থাকতে হবে সো অফকোর্স এটার জন্য আপনাকে ইংলিশ শিখতে হবে ভালোভাবে যদি আপনি ইংলিশ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিলান্সিংয়ে অনেক ভালো কিছু করতে পারবেন পাঁচ নাম্বার টিপস যেটা সেটা হচ্ছে আপনার কাজের পরিধিটা বাড়াতে হবে আপনি যদি কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করেন অথবা শুধুমাত্র একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড থাকেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনাকে আস্তে আস্তে কাজের পরিধিটি বাড়াতে হবে যেমন আপনি চাইলে একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন অথবা একটা কোম্পানির সাথে পার মান্থে যে পারমানেন্ট যে জবগুলো আছে সেগুলোতে কন্টিনিউ করতে পারেন অথবা আপনি অন্য কোন ওয়েটা আপনি বের করতে হবে যে ফিনান্স মার্কেট প্লেসের পাশাপাশি আপনার ওই জিনিসটাও থাকবে কারণ একটা সময় আপনার মার্কেট প্লেসে প্রবলেম হতে পারে বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ডাউন হতে পারে তখন যেন আপনার প্রবলেম না হয়ে যায় সেজন্য আপনাকে একটা ব্যাকআপ রাখতে হবে অথবা আপনার কাজের পরিধিটা বাড়িয়ে আরেকটা কাজের অপরচুনিটি তৈরি করতে হবে যেখান থেকে আপনার ইনকাম আসবে সো এই ছিল আজকের ভিডিও ফ্রিলান্সিং সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম